পারমিতা নৃত্যাঙ্গন ও চন্দ্রনগর নাটকের যৌথ উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। পারমিতা নৃত্যাঙ্গন ও চন্দননগর নাটকের যৌথভাবে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল চন্দননগর রবীন্দ্র ভবনে। এদিন পারমিতা নৃত্যাঙ্গনের ছাত্রছাত্রীরা শাস্ত্রীয় এবং রবীন্দ্র নৃত্য ছাড়াও বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করেন। পরে চন্দননগর নাটকের পরিবেশন হয় শেক্সপিয়ার মার্কেট অফ ভেনিস ও শম্ভুমিতের চার গণিতের পালা অবলম্বনে নাটক চান্দের সাম্পানে ভেনিসের ছাওলাগর মঞ্চস্থ হয়। এদিনের এই নৃত্যানুষ্ঠান দেখতে চন্দননগর রবীন্দ্র ভবনে বহু সংস্কৃতি প্রেমী মানুষজন উপস্থিত হয়েছিলেন। এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। আজ রবীন্দ্র ভবনে পারমিতা নৃত্যাঙ্গন এবং চন্দননগর নাটকের যৌথ বার্ষিক অনুষ্ঠান রয়েছে। পারমিতা নৃত্যাঙ্গনের অনুষ্ঠান চলছে, সেখানে বিভিন্ন রকমের শাস্ত্রীয় এবং লোকনৃত্যের সন্ধান নিয়ে তারা রয়েছে এবং সেখানে অধ্যক্ষা পারমিতা সে 300 নাটক পারফর্ম করবে একক অভিনয়ে। এবং তারপরে চন্দননগর নাটকের পক্ষ থেকে আমাদের আজকে বিশেষ নিবেদন রয়েছে সমুদ্রের চাঁদবনিকে বল এবং উইলিয়াম শেক্সপিয়ার এই দুটোকে অ্যালগামেট করে আমাদের নতুন নাটক নতুন প্রযোজনা চান্দের সাম্পানি হেনিসের সওদাগর। আমরা চেষ্টা করেছি নাকি নতুন ভাবে করার, দেখা যাক একদম অন্যরকম ভিন্ন স্বাদের দুটো দিল রিপোর্ট হুগলি আজকে।